আল্লাহ বলেন তোদের জন্য আমার আক্ষেপ যে আমি তোদেরকে কোরআন দিলাম কিন্তু তোরা কোরআন নিয়ে গবেষণা করলি না, আমি তোরে বানাইলাম এত সুন্দর করে বানাইলাম, তুই কুত্তার দিকে চাইয়া দেখ, গরুর দিকে চাইয়া দেখ, ঘোড়ার দিকে চাইয়া দেখ, এদের চাইতে তোকে আহসান পদ্ধতিতে বানাইলাম, যার কারণে কুত্তা বানায় আহসান বলি নাই আমি আল্লাহ, আমি বিড়াল বানিয়ে আহসান বলি নাই, শৃগাল বানিয়ে আহসান বলি নাই আমি আল্লাহ, তুই ইনসানের ক্ষেত্রে বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম গফুর ওয়ার গফফার রহিম ওয়ার রহমান হান্নান ওয়ার মান্নান, আমি রব্বে কাবা আমি আল্লাহ তুই মানুষের ক্ষেত্রে আহসান বলেছি, এই মানুষ আমি তোকে সুন্দর করে বানাইলাম সুশোমণ্ডিত সুশ্রী ওয়ান্ডারফুল বিউটিফুল করে তার খামিরা তোর স্ট্রাকচার আমি আল্লাহ বানাইলাম, তুই এখন বেটা হইয়া খুব প্রশংসাদার হইয়া গেছ সদকা, তুই আমারে গোনস না, আরে বেকল, আরে ইনসান, তুই এমন একটা তোর সময় ছিল উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনা দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আমি আল্লাহ তাআলা তোকে উল্লেখযোগ্য বস্তুতে আমি আল্লাহ তোকে পরিণত করেছি, শুধু পরিণতই করি নাই আমি আল্লাহ তোর চেহারাটা সুন্দর করে বানিয়েছি, ফি আইকি সূরাতি মা শা আরাকাবাক, এটা আমার দেওয়া, তোর হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, এটাও আমার দেওয়া, তুই দেখতেছিস তোর দৃষ্টি শক্তি দর্শন শক্তি এটা আমার দেওয়া, আলাম নাজাল্লাহু আইনাইন এটা আমারই তৈয়ার করা, তুই জিব্বা নারায়া সুন্দর করে কথা বলতে পারি, এই লিসানটার মালিক তো আমি আল্লাহ, ওয়ালি সানা ওয়া সাফাতাইন এটাও আমার দেওয়া, তুই তোর ভাব প্রকাশ করে ভালো মন্দ উন্মোচন করতে পারি, ব্যক্ত করতে পারি, প্রকাশ করতে পারি, তোর এই ভাব প্রকাশের যোগ্যতা এটাও তো আমার দেওয়া, আল্লামাহুল বায়ান আর রহমান, আমি আল্লাহ রহমান হয়ে তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি কিন্তু তুই আমাকে চিনলি না, তুই মনে করলি সব তোর জন্য সহজ, কোরআনের শিক্ষাটা তোর জন্য কঠিন, না না না, আমি তোর জন্য একটা সূরার মধ্যে চারবার বলে বুঝায় বলেছি আমার কোরআন সহজ, আমার কোরআন সহজ, ওয়ালা কদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, কেউ আছো কি কোরআন শিখবা, আমি আল্লাহ তোমার জন্য কোরআন সহজ করে দিলাম, কেউ আছো কি কোরআন দিয়ে রাজ্য কায়েম করবা, আমি আল্লাহ তোমার জন্য, ওয়ালা কদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, আমি আল্লাহ তোমার জন্য কোরআন দিয়ে রাজ কায়েম করা আমি সহজ করে দিলাম, এই গোলাম, অথচ তুমি এই কোরআন পড়লা না, আমি তোমাকে সব সুন্দর করে সেটিং ফিটিং করলাম, তোমার হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক, এগুলো আমি দিয়েছি, সব সৃষ্টি স্রষ্টা আমি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টি স্রষ্টা আমি, কিন্তু গোলাম বানাইলাম আমি, নিমক হারামগিরি করস আমার সাথে, সব চাইতে বড় নিমক হারাম কাত্তার তুই, না খানদার তুই, সব চাইতে বড় কাত্তার তুই, একটা উসুলের খেলাপ চললেওয়ালা মানুষ তোরে ইনসান আমি বানাইলাম, ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুদ, সব চাইতে বড় নিমক হারাম তুই রে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল করিম, হে ইনসান আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল, আমার রসুল তোকে যা ধরতে বলল তুই সেটা ধরলি না কেন কেন কেন, আমি আল্লাহ তোকে বলছি বান্দা তুই গুনাহ করে শয়তানের প্রলোভনে পড়ে তুই গুনাহগার হয়ে আছিস, না তুই ভুলে যাস না আমি আল্লাহ, তুই গুনাহগারের জন্য গফফার, আমি গফফার হয়ে তোকে নেককার বানানোর জন্য ডাক দিয়ে বললাম আও মেরে গোলাম জলদি জলদি মেরে পাস আও, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে ফিরে আসো, সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোর মারো বান্দা প্রতিযোগিতার মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে মাপ চাওয়ার জন্য তুমি দৌড়াও বান্দা, তুমি ভাবতে পারো আল্লাহ তুমি আমাকে বানায় তুমি তো অনেক দূরে অনেক দূরে, না না বান্দা আমি তোকে যত্ন করে রত্ন মানুষ বানাইয়া আমি তোকে দূরে রাখি নাই, আমি তোর এতটা কাছে, তোর মাও তোর এত কাছে নাই, তোর বাবাও তোর এত কাছে নাই, তোর ভাই বোন নেতা নেত্রী আত্মীয় স্বজন এত কাছে নাই, আমি আল্লাহ তোর যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তুই গোলামের ঘাড়ের রগের চাইতে নিকটে, তুই
আমাকে ডাক দে, আমি রব্বে কাবা তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা, পীরের কাছে যে মাথা নত করিস না, নারী পুরুষ সম্মিলিত ভাবে আউল বাউল জিকির করিস না, আমার কাছে চা, আমি আল্লাহ তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইনি করিব, আমি রব্বে কাবা তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। মহতারাম হাজিরিন, আল্লাহ বলেন বান্দা আমি তোর থেকে দূরে নয়, তুই ভাবিস না তুই একা আছিস, তুই যেখানে একা আমি আল্লাহ কিন্তু আছি। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে গোলাম তুই একা, দ্বিতীয় কিন্তু আমি আল্লাহ, যেখানে তোরা দুই তিন কিন্তু আমি আল্লাহ, যেখানে তোরা তিন চার কিন্তু আমি আল্লাহ। মহতারাম হাজিরিন, প্রিয় নরসিংদীবাসী, রায়পুরা বাসী, কে কোন ইউনিয়ন থেকে এসেছেন আমার জানা নাই, নদিয়াবাদ মোড় এলাকায় আগত যুব সংঘের মাহফিলে, গ্রামবাসীর মাহফিলে, উম্মতের হক্কানি আলেমের মজলিসে বসে যদি বিশ্বাস করেন এ জবানের মালিক আল্লাহ, তাহলে আল্লাহর গোলাম হয়ে রসুলের কথা স্বীকার করে গোলাম চাওয়ার জন্য চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার।